ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম শ্রেহা অ্যান্ড রনক্স ওয়ার্ল্ড থেকে আমাদের মতো যারা ভোজন রসিক মানুষ আছি তারা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে থাকি বিভিন্ন দেশের ফুড নেওয়ার জন্য বাট এক ছাদের নিচে পুরো ওয়ার্ল্ডের বিভিন্ন দেশীয় ফুড পাবে এরকম কিন্তু সব জায়গায় থাকে না তো এমনই একটি ভিন্ন ধর্মী রেস্টুরেন্টে তোমাদেরকে আজকে ট্যুর করাবো যেটাতে কিনা এক ছাদের নিচে অনেক দেশের খাবারই তোমরা পেয়ে যাবে এবং এটি হচ্ছে পুরাই বিমানের একটি আদলে করা রেস্টুরেন্ট সো বুঝে গিয়েছো নিশ্চয়ই ইতোমধ্যে এই ভাইরাল রেস্টুরেন্ট আমি কোথায় এসেছি ইয়াস এটি হচ্ছে বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সাথেই সেন্টার পয়েন্ট বিল্ডিং এর ফিফথ ফ্লোর এ শেফ ইয়াস শেফস্টেবল তোমরা অলরেডি অনেক জায়গায় গিয়েছো বাট এটি সম্পূর্ণ বিমানের আদলে করা একদমই ডিফারেন্ট একটি বিয়াল্লিশ হাজার বর্গফুট নিয়ে করা সো কত বড় স্পেসে শেফ করা তোমরা কিন্তু বুঝে নিতেই পারছ আর এত নিট ক্লিন একটা এনভায়রনমেন্টে শেফ টেবিলটা করা যে এখানে আসলে পুরোই মনে হবে যে কোথাও দুবাই সিঙ্গাপুরে চলে এসেছো আর ইয়াস এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ব্র্যান্ডের সব বিভিন্ন ফুড কোয়ালিটি এবং যে কোনো ধরনের ভোজন জন্য পারফেক্ট একটি খাবারের জায়গা হবে তোমরা পরিবার বন্ধু পরিজন যে কোনো ধরনের হ্যাং আউটের জন্য আসতে পারো এই জায়গায় এবং এত স্পেসের কারণে ওরা বিভিন্ন সিটিংগুলা যে দিয়েছে আর এত পরিমাণ ফটো ফ্রেন্ড ফ্রেন্ডলি আর এত ওপেন স্পেস চারোদিক দিয়ে অনেক আলো আসছিল যার জন্য অনেক বড় একটা এনভায়রনমেন্ট তোমরা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবে আর এই তো ফটোজেনিক এই জায়গাটায় এই জায়গায় বসে ছবি তুললে তো মনে হবে রিয়েলি তোমরা কোথাও ট্যুরে চলে যাচ্ছ দেশের বাহিরে শেফ টেবিলের প্রতিটা কর্নারে কর্নারে দেখতে পাচ্ছো যে কি সুন্দর সবুজের ছোঁয়াও কিন্তু দেওয়া আছে আর এই তো যেহেতু এটা এয়ারপোর্টের পাশে এবং উত্তরায় পড়েছে একপাশে পুরোটা গ্লাস জুড়ে তোমরা বাহিরে ফ্লাইওভারটি এত সুন্দর করে উপর থেকে দেখতে পারবে আর ফুড কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবে আর একদমই নতুন করেছে সেই অনুযায়ী এত মানুষ এখানে পরিচিতি লাভ করেছে যে অনেক মানুষই দেখতে পাচ্ছিলাম আর বিভিন্ন আর প্রচুর খরচ এটার মধ্যে করা হয়েছে সেটা তোমরা অলরেডি আমার ব্লগ দেখে কিন্তু বুঝতেই পারছো আমরা কিন্তু ফার্স্টে এসে অনেক ক্ষুধার্ত ছিলাম বাট পুরোটা ঘুরে ঘুরে আগে ভিডিও নিচ্ছিলাম তোমাদের জন্য যে এত নাইসলি করে এই শেফ টেবিলটা করা যে আগে একটা ব্লগ নিয়ে নি তোমাদেরকে একটু পরিচিতি করাই যে এখানে কি ধরনের ফুড গুলো তোমরা পেয়ে যাবে এনি কাইন্ডস অফ তোমরা যে যা পছন্দ করো বললাম তো যে এই জায়গাটা হবে ভোজন রসিকদের জন্য একটা বেস্ট প্লেস এবং বাচ্চাদের জন্য তো বটেই তোমরা যে যেই ধরনের খাবারই পছন্দ করো না কেন এখান থেকে তোমরা টেক করতে পারবে এবং অনেক বড় পরিসরে হওয়ায় অনায়াসী চার পাঁচ ঘন্টা এখানে কাটিয়ে দেওয়া যায় এবং এখনো এখানে আরো অনেক কাজ চলছে কিছু কিছু ফুড কর্নার কিন্তু এখনো ওপেন হয়নি বাট রিসেন্টলি হয়ে যাবে কিন্তু দেখতে পাচ্ছ পুরোটা ডেকোরেশনই কেমন যেন একটা ফুড ফুডিস ফুডিস টাইপের করে করা তোমরা বিভিন্ন ওদের যে ইন্টেরিয়র গুলো পেয়ে যাবে হচ্ছে ফুডি একটা ভাইভ নিয়ে করা যার জন্য খুব নাইসলি একটা ফুড এনজয়ের জন্য একটা বেটার অপশন হবে এই শেফ টেবিল ঘুরে ঘুরে এখনো আমি প্রায় বলতে পারো একটা সাইডেই আছি পুরোটা ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে জাস্ট আরো অনেক বাকি দেখতেই পাচ্ছো যে উপরের ডেকোরেশন গুলো ফ্লোর এবং এখানে সিটিং খুব অনেক ওপেন স্পেস থাকাতে খুব বেশি কনজেস্টেড না অনেক ছড়ানো ছড়ানো ভাবে করা যার জন্য কোন ডিস্টারবেন্স এখানে কিছুই নেই আর বিভিন্ন জায়গায় টিভি প্রজেক্টর করা তোমরা এখানে খেলা এনজয় করে করে ফুড নিতে পারবে সব মিলিয়ে একটা নাইসলি এনভায়রনমেন্ট আমার কাছে লেগেছে এবং এখানে শুধু যে ফুড এনজয় করবে তা না তারা বলে বলছে যে একটার পর একটা অ্যাডভেঞ্চার এই এই বিল্ডিং এ আসতেই থাকবে যেমন এখানে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে ইউনিমার্ট পেয়ে যাবে তোমরা এবং এখন এটার স্টার সিনেপ্লেক্স এর কাজ চলছে সো তোমরা কদিন পর এখানে মুভি দেখার সাথে সাথে এই ফুড কোর্টটিও এনজয় করতে পারবে আর আমিও তো ওয়েট করছি যে কবে এখানে স্টার সিনেপ্লেক্স ওপেন হয়ে যাবে এবং এখানে আসার আর অনেক বেশি অপশন হয়ে যাবে তো সেটার কাজ চলছে তো আমরা এখন আরেকটা বিষয় দেখো যে বাচ্চা নিয়ে তোমরা যারা আসবে অবশ্যই ফ্যামিলি যখন আসবে অনেক বেশি বেবিদেরকে নিয়ে আসা হবে তো এখানে তোমরা এত সুন্দর একটি প্লে জোন পেয়ে যাচ্ছ সো আর কি লাগে সো এটা ইনডোর হলেও তোমরা একটা আউটডোর ভাইভি ভাইবি এই তো রনক দেখো খুবই এনজয় করছে সেখানে দাঁড়িয়ে গেল আর এই তো এই আহ প্লেজনটাও কিন্তু খুব মজার ছিল তো ওরা কিন্তু সব বয়সেই কিন্তু খুব এনজয় করছিল কালার ফুল একটা তো এই পাশে আবার কিছু পপ অ্যানিমেশন রেখেছে যেগুলা কিনা বড়রা ছোটরা দেখছিলাম সবাই খুব ইন্টারেস্ট নিয়ে এটা দেখছিল তো যারা এই পপ অ্যানিমেশন লাভার তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন এখানে এখন আমাদের ফুড অর্ডার করা পালা জন্য আমরা ক্রিস্প ফুড কর্নার থেকে অর্ডার করলাম যেহেতু চিকেন ফ্রাই লাভার সো চিকেন ফ্রাই খেতে যাচ্ছে আর ক্রিস্প ফুড কর্নারটা হচ্ছে এই কেফসি টাইপের এই ফুডগুলো খাওয়ার জন্য বেটার অপশন আর আমরাও এখন অর্ডার করব রনকের যেহেতু অনেক খিদা পেয়েছিল তো ওরটা আগে অর্ডার করে ফেলি আর আমরা অর্ডার করব কিছু চলো সো কি অর্ডার করলাম সেটা দেখার জন্য কিন্তু আমাদের সাথেই থাকবে তো আমরা অর্ডার করি হচ্ছে আফগান গ্রিল থেকে বেশ কয়েকটা ফুড কর্নার আগে ভিজিট করি করে দেন মনে হলো আফগান আফগান গ্রিল থেকে আজকে আমরা কাবাব প্ল্যাটার খাবো আর সবচেয়ে বিগ সাইজের কাবাব প্ল্যাটারটাই আমরা নিয়ে নিই সাথে আফগান ফ্রাই নিয়েছিলাম আর এখানে আছে প্লেইন নান নিয়েছি তো এখানে হচ্ছে তোমরা এই প্লেটারটা প্রাইস পড়েছে 2000 টাকা এখানে তোমরা বিফ চিকেন মিলিয়ে সব ধরনের কাবাবি থ্রি পিসেস করে এখানে দেওয়া থাকবে সো এই কাবাব প্লেটটা আমার খুব ভালো লেগেছে এবং বিফ স্টেকও কিন্তু পেয়ে যাচ্ছে সাথে এবং কোয়ালিটি ছিল সব বেস্ট মানে এটা তোমাদেরকে মিকিউর করতে পারি যে এখানে খাবার খুবই ভালো মানের দিয়েছে এখন আমরা একটু ফটো সেশন করবো যেখানে যেখানে ছবি তোলা বাকি রয়েছে সেসব জায়গায় একটু ছবি তুলব আর প্রায় অনেকক্ষণ হয়ে গেছে আমরা যে এসেছি তো এখানে কিন্তু বুঝতেই পারছো যে খুব সুন্দর একটি টাইম স্পেন্ড করে ফেলেছি আমরা সো কারা কারা এখনো আসনি বা আসবে ভাবছো বা সামনে ঈদ সো ঈদ ভ্যাকেশনে কিন্তু তোমাদের জন্য একটি বেস্ট অপশন হয়ে যাবে তো সবাই এখানে চলে আসবে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো আমার ব্লগটি এবং আমার চ্যানেলের সাথেই থাকবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে কজ তোমাদের ভালোবাসে কিন্তু আমার চ্যানেলটি এগিয়ে যাচ্ছে সো এই এখন আমি আর রনক টু ইউনিমার্টে ঢুকে যাব সো ইউনিমার্টটি এখন একটু এনজয় করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ